বাবার কিন্তু অনেক মাথা গরম গরম হয়েছে তো কি হয়েছে কোনো সমস্যা নেই আমার বিল্ডিং এ তো পানির অভাব নাই 24 আওয়ার্স পানি থাকে বাবার যখন মাথা গরম হবে পানি ঢেলে দিব মাথায় শারীরিক শিক্ষা বাবু এ জন্যা তুই হাতটা সুস কেন হে কি হয়েছে তোর হ্যাঁ কিচ্ছু হয় নাই তুমি যাও তো ওবু কি বলেছিলে এভাবে বাচ্চাদের মতো খান্না করতে সাবার বলে কিচ্ছু হয় নাই হে কি হয়েছে আমাকে বল না হ্যাঁ তোর দুলবে বকা দিছে না হ্যাঁ কি হয়েছে ভাই কিচ্ছু হয় নাই তো যাও না বুঝবে না তুমি আমি বুঝবো না বলছ যে তোকে এই ছোটবেলাতে বন্ধুদের হাতে মায়ের খেয়ে এসে আমাকে খান্না করে করে বিচার দিতি আমি গিয়ে তোর বিচারটা করে দিয়ে আসতাম না হ্যাঁ এখন একেবারে বড় হয়ে গেছিস না তুই আমাকে এখন বলবি না ফর বানাই দিতে তো তুই খান্না করলে আমার যে খান্না চলে আসে এটা তুই জানোস না কি জন্য বিরক্ত করতে তো বুঝতেছি না যাও না একটু শান্তি তো কান্না করতে দাও আমাকে আরে তুই আমাকে বল না আর শেয়ার করলে ভালো লাগবে দে তুই বল না কি হয়েছে আরে আমাকে বল আমি একটু তোর সাথে খান্না করবো তাহলে তোর বুকটা হালকা হবে যে বল বলস না তুই খান্না করিস না জৈন্যা হে জৈন্যা খান্না করিস না ভাই আরে বলস না তুই কেন খান্না করতো তো সারণটা বলবি আমাকে আরে তুই বলস না আমাকে কি হয়েছে যে আমি জানি না কেন কান্না করতেছে আপনারা দায়িত্ব দিলাম আমাদের দুজনের বিয়ে করা দিবেন আমি ফুর্তি করবেন তা না দুজনে একসাথে বসে বসে কান্না করতেছেন রাখো বিয়ে 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 হতেছ আর ভাই হান্না করি এরা উল্টাই ফেলতেছে এত আসলে ও অনেকক্ষণ ধরে কান্না করতেছে কি জন্য কান্না করতেছে আমি জানি না ও কিছু বলতেছে ও না কেন কান্না করতেছে দেখো বুকে ব্যথা উঠে যাবে কান্না করতে করতে কি হয়েছে আপাকে মরে গেছে আরে না না কে মরবে আমি তো এটাই বুঝতে পারতেছি না ও কেন কান্না করতেছে আমার একটা মাত্র ভাই ও কেন কান্না করতেছে আমি জানি না আমি না সব বুঝে গেছি কি বুঝছ আপনার বাড়ি জিনে ধরছে কি ধরছে জিনে ধরছে তুমি কিভাবে বুঝছো আমার ভাইকে জিনে ধরছে আরে আমাকে গ্রামের আগুল্লা ছিল না এটা আপনার ভাইয়ের মতন এরকম বিয়ার লাগা ছিল সারাটা দিন খালি কামতো আপা রাইতের বেলা ঘরের দরজা এরকম করে আটকাই দিয়ে ঘরের মধ্যে ঘরে কামতো তারপর সবাই কত কিছু কইছে কত কিছু করছে আর কাম দাই যায় না আমাকে মসজিদের বড় হুজুরে দেখাইছে হুজুরে দেখা পরে কইছে জ্বরে জিনে ধরছে এরপরে ওই জিনেরে হুজুরে নামাইয়া দেশে আবার ভালো হয়ে গেছে গা কি বলো এগুলো তাহলে আপা আপনিই কোন আপনার বিয়ার লাগ ভাই কেন কানবো তার মানে ওকে জিনে ধরছে অবশ্যই ধরছে নাহলে কেন কানবো আমার ভাইকে কিভাবে বাঁচাবো বলো তাহলে আপনি তো চিন্তা করেন কেন আমি আসি না আপনি আপনার সমস্ত দায়িত্ব আমার দিয়ে দেন আমি একেবারে ওই যে আমার এক পরিচিত ওঝা আছে এটাকে নিয়ে আসবো বাবার বিশাল পাওয়ার বুঝছে একেবারে এক তরিল লাগে দিন ছাড়াই দিয়ে দিবো বাবা তাহলে তুমি এক কাজ করো না ওই বাবাকে নিয়ে আসো যত টাকা লাগে দিব আমার ভাইকে সুস্থ করে দিতে বলো আমার ভাই দাঁড়া আমি ও জানার ব্যবস্থা করতেছি তুই কান্না করিস না দেখছেন আপনি দেখছেন আমি যে কইছি কথা আপনার কাছে মিথ্যা মনে হইলো যদি জিনেই না ধর বোঝার কথা কই কেমনে পালাই গেল গা হইতে পারে আমার এখন সন্দেহ হইতেছে না হলো কেন কান্না করবে বলো আফা হ্যাঁ একটা কথা কই বাবার কিন্তু অনেক মাথা গরম গরম হয়েছে তো কি হয়েছে কোনো সমস্যা নেই আমার বিল্ডিং এ তো পানির অভাব নাই 24 আওয়ার্স পানি থাকে বাবার যখন মাথা গরম হবে পানি ঢেলে দিব মাথায়
এই গরম তো সেই গরম না আপা, বাবা যে কথা কইবো ওই কথা যদি উনিশ বিশ কোনো রকমে একটু হয়ে গেছে, বাবা রাগে এরকম একটা তুড়ি দিলে আপনাকে কারো ঘরে এসে আবার আর একটা জিন ভর করবো, তখন কী হবে বাপা কন? না না কোনো সমস্যা নেই, আমরা সবাই সাবধানে থাকবো, বাবার যেন রাগ না উঠে আমরা ওইভাবেই থাকবো। তুমি কবে নিয়ে আসবা বাবাকে বলো না। শুনে না পা, বাবার বসার জায়গা, বাবার যা যা দরকারি আমি সব আপনারা কয়ে দেবো, আপনারকম না আমি নিজেই ব্যবস্থা করবো, ঠিক আছে? আপনি কোনো চিন্তা করবেন না, আপনি খালি বাবার হাতিয়ার একটু দিয়ে দিবেন। হ্যাঁ, কোনো টেনশন করো না, যত টাকা লাগে আমি দিব, তুমি আমার ভাইকে সুস্থ করার ব্যবস্থা করো। আচ্ছা আপা ঠিক আছে, আপনি আর কান্নাকাটি করেন না, আমি কালকে বাবারে নিয়ে আসতেছি, যা করা লাগে সব আপা আমি করে দেবো। তবে আপা, আপা আপনি আমাকে বিয়ের ব্যাপারটা একটু দেখেন, আর আমি আজকে আসি আপা। ঠিক আছে যাও। আমি গেলাম, আর ওই টিস্যু দিয়ে চোখ মুছেন। শারীরিক